আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি এবং আলু দিয়ে মুখে পানি আসার মতো অসম্ভব মজার এবং টেস্টি একটা নাস্তার রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন এই রেসিপিটা কীভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি দুইটা সিদ্ধ আলু নিয়েছি, আর আলুর খোসাটা আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। এখানে বাটিটা আমার একটু ছোট হয়েছে, তাই আমি বড় একটা বাটিতে আলুটাকে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো সুজি। এখন দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, দুই তিনটের মতো কাঁচামরিচ কুচি, হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু কম ভাজা মরিচের গুঁড়া, আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচের মতো চাট মশলার গুঁড়া, অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ বুঝে লবণ। এখন এই সব উপকরণগুলো ভালো করে একটু মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর এরকমের একটা ডো হবে। এখন আমি এই বাটিটা এক সাইডে রেখে দিব। অন্যদিকে আবার একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব প্রায় 2 টেবিল চামচের মতো বেসন। তবে আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে এটা ময়দা দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। এখন এই সব উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এটা মিশানো হলে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, জাস্ট একটু ঘন টাইপের করে নিতে হবে। এই যে এরকমের একটা ব্যাটার হবে। এখন এই বাটিটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি এই ডোকে নিয়ে নিলাম। নেয়ার পর এখান থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে। এটা গোল করার পর হাতের তালুতে রেখে এভাবে একটু চ্যাপটা করে দিব। এবার চারপাশটা এভাবে একটু সমান করে নিতে হবে, জানি সাইডে কোনো ফাটল না থাকে। এই যে এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার আরও একটি নাস্তা আমি আপনাদের বানিয়ে দেখাই আপনাদের সুবিধা অর্থে। তবে আমার নাস্তাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু গোল করেও বানিয়ে নেওয়া যাবে। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে প্রায় 1 কাপের মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এই বেসনের ব্যাটারের মধ্যে একটি নাস্তা নিয়ে ভালোভাবে বেসনটাকে লাগিয়ে নেব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো নাস্তায় আমি বেসনটা এভাবে ভালোভাবে লাগিয়ে নেব। এবার নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার নাস্তাগুলো উল্টে দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমি এই নাস্তাগুলো উল্টে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। আরও 1 থেকে 1.5 মিনিট পর নাস্তাগুলো উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো নাস্তাগুলো ভেজে নিলেই হবে। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজার পরে গরম গরম একটা পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাই। ভিউয়ার্স, এই রেসিপিটা খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজার হয়। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।